কেন্দ্রীয় সরকারের নতুন জাতীয় পরিবহন নীতির প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভ চলছে গাড়ি চালকদের। বিভিন্ন জায়গায় গাড়ি চলাচল বন্ধ রেখেছেন চালকরা। সোমবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুর থানার রাড়িয়ালে চাঁচলগামী 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গাড়ির চালকরা। অবরোধ তুলতে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ। পরবর্তীতে পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ। পাশাপাশি শামসি 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন চালকরা। সমস্ত যাত্রীবাহী পরিবহন ব্যবস্থা বন্ধ করে বিক্ষোভে সামিল এলাকার সমস্ত গাড়ি চালকরা। এই নতুন আইন বাতিল না হলে গাড়ি চালকদের কর্মবিরতি উঠবে না বলে সাফ জানিয়েছেন তারা। চালকদের অভিযোগ, আগের আইন অনুযায়ী কোনো দুর্ঘটনা হলে তাদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা হতো, কিন্তু নতুন আইন অনুসারে 10 বছরের জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, যেটা কোনো গাড়ি চালকের পক্ষেই সম্ভব নয়। তাই এই আইন বাতিল না করলে তারা গাড়ি চালাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। অমিত শাহ এ করেছে, সরকার আইন, মোদী সরকার আইন লাগু করেছে যে ড্রাইভারের 10 বছর জেল এবং 7 লাখ টাকা জরিমানা। ওই 7 লাখ টাকা থাকলে ড্রাইভার বলছে আমরা ব্যবসা করে খাবো, গাড়ি চালাবো না। এই জন্য আমার গাড়ি দাঁড়িয়ে আছে, সবগুলো গাড়ি আমার ড্রাইভার সব বাড়িতে চলে গেছে, গাড়ি এখন কোনো ড্রাইভার চালাতে চায় না। এই আইনটা যেন তাড়াতাড়ি সরকার আমাদের তুলে রাখ, যেন ড্রাইভার আমার যে হিসাবে চলেছিল গাড়ি ওই হিসাবে গাড়ি চালাক। তো ভারতবর্ষে যেটা আইন ছিল যে গাড়ির ড্রাইভার চালালে কোনো মানে ভেলেবল সেকশনে ওরা ইয়ে পাবে আর কি, কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটলে ভেলেবল সেকশনে ধরা যাবে। কিন্তু আজকে আমাদের কেন্দ্র সরকার গোটা ভারতবর্ষে ড্রাইভারদের করেছে 7 লক্ষ জরিমানা এবং 10 বছর জেল। একটা ড্রাইভার খুবই গরিব দরিদ্র, কি করে 7 লক্ষ টাকা এবং 10 বছর জেল খেটে সংসার চালাবে? তার পরিবার তো অসহায় পড়ে যাবে, মারা যাবে আর কি। এই জন্য আমরা আইনটা করেছি যে আমাদের সেই আইনটা পুনরায় আগের আইনটা থাকুক বহাল, এই জন্য আমরা বিক্ষোভ করেছি আজকের।